কথায় কথায় বাপের বাড়িতে নালিশ করা বৌমা। নিজে কারো জ্বালায় কথা বলাই যায় না, এখন একটু ছাদটা দিচ্ছি ফাঁকা আছে, এখন এই ফাঁকে মাকে সব নালিশ করে দেব আমি। হ্যালো মা, আমার এখানে কেউ ভালোবাসে না মা, কেউ ভালোবাসে না তোমার মতো। জানো আমার শাশুড়িটা কি বলে, সকাল সকাল ঘুম থেকে উঠবি, সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিবো, আমার বলো আমি কোনোদিন বাড়িতে থাকতে করেছি এসব। আর জানো বড়টাকে তুমি বিয়ের আগে বলেছিলাম আমি এগুলো কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু মানতে পারবো না, কিন্তু এখন মায়ের কথা সায় দিদি সায় দিদি বলে কেন করবে না, কেন করবে না ও মা, কেন বলে এরকম সম্পত্তি লোভী বৌমা। হ্যালো মা, আনন্দ করো আনন্দ করো মা, আজকে আনন্দ করো, আজকে তোমার আর আমার আনন্দ করার দিন, ফাইনালি তোমার শেখানো সমস্ত গুলি অক্ষরে অক্ষরে পালন করে আজ আমি এই বাড়ির মালকিন হয়ে গেছি। ঠিক যেভাবে তুমি ছুঁচড়ে ঢুকে পাল হয়ে বেরোতে চেয়েছিলে কিন্তু পারোনি, এই বাড়ি থেকে কাজের লোক হয়ে বিস্কুট চুরির অপরাধে তোমায় ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, সেই কাজের লোকের মেয়ে হয়ে আজ আমি এই বাড়িতে ঢুকেছি। কেউ চিনতে পারিনি মা, কেউ চিনতে পারিনি, ফাইনালি আজকে আমি এই বাড়ির এই সাম্রাজ্যে যাবো। জানো মা, তোমার শেখানো সেই কথাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করি, আজকে আমি সকলকে পটির ওষুধ খাইয়ে পটি বন্ধ করে রেখে পেটে গ্যাস উঠিয়ে আমার শ্বশুরের সমস্ত সম্পত্তি এমনকি টিন ভাঙা 30 বছরের টোটোও আমার নামে করে নিয়েছি। আর শুধু বাকি আছে 2টো ঢবের চপের দোকান, সে 2টো আর 2দিন পরে লিখে নেব। বলেন কি, সুবহানাল্লাহ, কার এত গ্যাস হয়ে যাবে ঊর্ধ্বমুখী চাপ, আর ওরা কেউ সহ্য করতে পারবে না। মা আনন্দ করো, মা উল্লাস করো, মা উল্লাস করো, এটাই তো চেয়েছিলাম আমরা দুজনা মিলে, আর এটাই তো চেয়েছিলাম সকলকে, সকলকে এইভাবে ঘরে গাঁ ধাক্কা দিয়ে আমি বের করে দেবো, যাতে আর কেউ আমার ভয়ে এই বাড়িতে ফিরতে না পারে। মা আমার জেঠকে কি আনন্দ হচ্ছে, সেই দিনের বদলা আমি আজ নিতে পেরেছি মা, চুনচুনকে নিতে পেরেছি মা, চুনচুনকে নিতে পেরেছি। অফকোর্স তোমারই তো মেয়ে আমি মা, তোমারই মেয়ে, তোমারই মেয়ে। ব্লগার বৌমা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আজকে সকালটা দেখো এত ভালো, আমি না একটুখানি ছাদে এসেছি। আহ, বলছি এই জামা কাপড়গুলো কোথায় নিয়ে মেলবো? আমি বলেছি না তোমার হাত নামাও, আমি বলেছি না যখন আমি ব্লগ বানাবো আমার সামনে আসবে না, আসবে না, আসবে না। লাইভ আছে আসলে কিছু না, বলেছি না যখন ব্লগ বানাবো তখন তুমি আসবে, বেশি করে আসবে, কারণ এটা আমার স্বামী। তো কি চাই এখানে, কোথায় মেলবো বলো না। জামা কাপড়গুলো আসলে তোমরা কিন্তু ভেবো না যে আমি কোনো স্বামীকে দিয়ে কাজ করাই, আমি স্বামীকে দিয়ে কোনো কিছু কাজ করাই না। চাল চুটা আমাদের না কাজটা তো আন্ডারস্ট্যান্ডিং এ চলে। বাসন গুলো তারপরে মাঝে বলেছিলে না তুমি? বলেছি না যখন আমি ব্লগ করব আমার সামনে আসবে না, না, না। বাহ কি সিন হ্যায়, বাহ কি সিন হ্যায়। কিছু না আসলে কি বলতো, ও না একটু কানে কম শুনতে পায়, যার জন্য জোরে 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 আমাকে কথা বলতে হয়, মনে করবেন না ওসব কিছু। আসলে কি বলতো, আমাদের বাড়িতে আসলে সবে মিলে করি কাজ, হারে জিতি মিল তো বললো। লাজুক বৌমা। সংসারে আজকে আমার প্রথম দিন, প্রথম সকাল। মা তো বলেছিল যে কাউকে সকালবেলায় মুখ না দেখিয়ে সঙ্গে সঙ্গে স্বামীর পা ধরে প্রণাম করে চরণ ধোয়া জল খেয়ে তারপরে সমস্ত কাজ করতে হবে, যাই। কিন্তু স্বামী কোথায় গেল, বিছানায় তো দেখতে পেলাম না, দেখি দেখি ছাদে আছে কি না। স্বামী কোথায়? ও ঘোমটাটা তো তুলবো, নইলে বুঝবো কি করে স্বামী কোথায়। ওই তো আমার স্বামী,
সরাই, সকালটা তোমার চরণ নিয়ে না শুরু করলে আমার মা বলেছে পাপ হবে, আমার পাপ। সব তো ঠিক আছে, ঘোমটাটা একটু তোলো না স্বামী, তোমার মুখ না দেখলে আমি ঘোমটা তুলতে পারবো না স্বামী। ঠিক আছে ঠিক আছে, সব ঠিক হবে, সব ঠিক হবে, এবার ঘোমটা তোলো। ঠিক আছে ঠিক আছে, যাও এবার সব কাজগুলো করে নাও গে, যাও। হুবড়ি খেয়ে পড়ে যাবে তো না হলে। না আমি মুখ খুলতে পারবো না, বর পুরুষের সামনে মুখ দেখাতে মা বারণ করেছে, নতুন বউ বলে কথা। আমি বর পুরুষ নয়, আমি তোমার নিজের শাশুড়ি বলছি। আরে বাবা, সেই তো বড় মহিলাই হলেন নাকি। Thank you.